হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে আমি দুই দিনে যা যা করেছি সেটা মিলে একটা ব্লগ করার চেষ্টা করেছি। এখন হচ্ছে দুপুর টাইম, এখানে পোলাও রান্না করা হচ্ছে। আর কার জন্য রান্না করা হচ্ছে সেটা হচ্ছে আজকে আসিফ আসতেছে, আসিফের জন্য এখানে পোলাও, তার সাথে হচ্ছে রোস্ট, আরও কিছু রয়েছে। তো এগুলোই ওর জন্য রান্না হয়ে গেছে, ও আসেনি এখনও, তবে একটু পরে চলে আসবে। তো আর খাওয়া দাওয়ার ভিডিও হচ্ছে শেয়ার করছি না, একদম বিকালে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সন্ধ্যার সময় হচ্ছে বের হয়েছি, এখানে চাষারা শহীদ মিনারে এসেছি, আর এই যে এই পাশে হচ্ছে আসিফ। আমরা এখানে হচ্ছে চা নিয়েছি, এখানে বসে কিছুক্ষণ চা খাবো, তারপরে হচ্ছে আরো অন্য কিছু খাবো, তারপরে আমরা হচ্ছে বাসায় যাব। আজকেও আমরা হচ্ছে এখানে লুচি, তার সাথে হচ্ছে চিকেন চাপ নিয়েছি। আজকে আসিফের সাথে খাচ্ছি, এর আগে আমরা শামসের সাথে খেয়েছিলাম, এটা সেদিন খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে, এর জন্য আজকেও আমরা ট্রাই করছি। এরপরে আর খাওয়া হবে না, কারণ আসিফ হচ্ছে চলে যাবে আর আমিও আর দুই তিন দিন পর চলে যাব। লুচি খাওয়ার পরে আমরা এখানে আসলাম হচ্ছে শরবত খাওয়ার জন্য। এটা এখানকার এরকম শরবত হচ্ছে আমি এর আগে খাইনি, আসিফ বলল যে ভালো চলো খাই, আসিফের কথা শুনে খাওয়া হচ্ছে। তবে আমি আর আসিফ খাচ্ছি হচ্ছে, মানে নিয়েছিলাম হচ্ছে কমলার হচ্ছে জুস, আর আমি টেস্ট করো, আর ইমা নিয়েছিল হচ্ছে আনারসের জুস। তবে এটা ভালোই, ওইটা খাওয়ার পরে এগুলা, এটা যখন খেয়েছি ভালো লেগেছে। তবে এটা খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। পরের দিন আবার এখন যেটা দেখাচ্ছি, পরের দিন দুপুরবেলা, পরের দিন দুপুরবেলায় হচ্ছে এখানে রান্না করা হবে ইলিশ পোলাও। ইলিশ পোলাও রেসিপিটা হচ্ছে আমি দিয়ে দিব আলাদা করে, আর ইলিশ পোলাওর সাথে এখানে রয়েছে রায়তা। আসিফকে জিজ্ঞাসা করা হয়েছিল সে বিরিয়ানি খাবে না ইলিশ পোলাও খাবে, তো আসিফ বলল যে বিরিয়ানি তো সবসময় খাওয়াই হয়, এর জন্য হচ্ছে ইলিশ পোলাও খাবো, যার কারণে আমরা ইলিশ পোলাও রান্না করেছি, মানে খালামুনি ইলিশ পোলাও রান্না করেছে। আমারটা বেরোনা, আমারটা আমি পারবো, আমাকে দিও না, আমি একটু পরে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে একদমই টাইম নষ্ট না করে এখন হচ্ছে পিৎজা বানাবো, কারণ হচ্ছে আসিফ একটু পরে চলে যাবে, মানে পিৎজা হইতে যতক্ষণ আর খাইতে যত টাইম লাগে তারপরে আসিফ হচ্ছে চলে যাবে ঢাকায়, তাই খুব তাড়াতাড়ি এখন পিৎজাটা বানিয়ে ফেলবো আমি আর খালামণি, মানে আমি হচ্ছে খালামণিকে হেল্প করছি আর খালামণি সব কিছু করছে, পিৎজা রেসিপিও রয়েছে। আজকে আসিফের জন্য স্পেশালি পিৎজা বানানো হয়েছে, হোমমেড পিৎজা, পিৎজার রেসিপিটা তো আমি দিয়েই দিব। এই তোমরা খাবা না, খাওয়ার জন্য আসছি। কোথায়, কেন, ও এখন এই ধরো তুমি পিৎজাটা একটু নাও, তোমার একটা ছবি তুলে দিব, দিব পিৎজার হচ্ছে কি বলবো সে, তো কাটো পিৎজাটা এখন। এই যে তারপর শক্ত হইছে একটু, তো হবে যেহেতু আমরা হচ্ছে ওরা ঘুমেরা গেছে, এই জোরছে কাটো, এরা বাবু তো কাটো, ইয়া তুমি কেটে ফেলো, দেখি হইছে কি, দুইজন মিলে পিৎজা কাটা হচ্ছে, হ্যাঁ
আর একটা করেই করব আর এই পিৎজাটা অনেক মজা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা আসিফকে বিদায় দিতে যাচ্ছি সে চলে যাচ্ছে এক রাত ছিল আসিফ আর থাকতে পারবে না ওর হচ্ছে ক্লাস রয়েছে তো এখন প্রায় 4:30 একটু বেশি বাজে আসিফ খাওয়া শেষ করেই চলে যাচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসিফকেও আমরা হচ্ছে বাই বাই বলে দিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি